বন্ধুরা, আমি বিশাল, আমি রিয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিয়ার্ড অফিশিয়াল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমরা এক জায়গায় বিকেলে ঘুরতে যাচ্ছি এখন, তো সেই ভিডিও আজকে আমরা দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা দেখতে যাবো। আমাদের কোনো প্ল্যানিং ছিল না ঘুরতে যাওয়ার, হুট করে প্ল্যানিংটা করা হলো যে বিকালে একটু ঘুরে আসি, আশেপাশেই যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখতে থাকো ভিডিওটি, দেখতে থাকো, সাথে থাকো, লাইক করে দেবে। আশা করছি তোমাদের পার্কটা খুব ভালোই লাগবে, খুব সুন্দর পার্ক। বন্ধুরা, ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা ডাইরেক্ট হাতেই করছি ভিডিওটা, আমাদের এখন স্ট্যান্ড আমরা নিয়ে নিই ফোনের, একটা অর্ডার দেবো তো একদিনের মধ্যে।
তাও হ্যাঁ প্রায় এক বছর তো হতেই চলল। তাই হঠাৎ আজকে মনে পড়লো যে যাই একটু পার্কটায় ঘুরে আসি বিকালবেলা। এই পার্কটির নাম হচ্ছে মহিনকুঞ্জ দিয়েছে, মানে আরেকটি এর ডাক নাম রয়েছে সেটা হচ্ছে মালাডিবু পার্ক। তো যারা চেনো না তাদের জন্য আর কি স্পেশাল এই ভিডিওটি তাদের জন্যই বানানো হয়েছে। তো আপনারা আসুন, শোনা যাবে না আসো। কিশোরটি মাছ ডাকতে তার বন্ধু মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা। আর দেখুন বন্ধুরা পরপর কত মাছ বেরিয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি বড় বড় মাছ। দেখো এই দেখো, দেখো সব আমাদের কাছে এসে দাঁড়িয়েছে, দেখো আমার দাঁড়িয়েছে আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। দেখুন বন্ধুরা আগে এখানে সব পুকুরের মাছ দেওয়া থাকতো, এখন অ্যাকোয়ারিয়ামের মাছ দিয়ে দিয়েছে। দেখছো বাবা কালো মাছ টাইপ লাগছে, দেখো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু সত্যিই অনেক বড়, কিন্তু আমাদের ক্যামেরায় দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু মাছগুলো সত্যিই অনেক বড়। প্রায় সাদা মাছটি 1 ফুটের মতো সাইজ হবে, এই মাছটিও প্রায় 1 ফুটের মতো সাইজ হবে। তার সাথে যেগুলো রয়েছে সেগুলো মাছগুলো দেখে মাছগুলো ছোট দেখাচ্ছে কিন্তু মাছগুলো বড়ই আছে, বেশ বড়। এটা তো মাঠ, এটা তো দেখাল আমি ছোট ছোট্ট কপি ঘুমাচ্ছে মাঠে ঢুকে পড়েছি। জানি আবার আসবে কালকে
পায়ের জন্য খুবই ভালো একটি জিনিস এখানে তৈরি করা হয়েছে। এখানে খালি পায়ে উঠতে হয় সবাইকে, তো আমরা উঠেছি। তো এখানে স্টোন চিপ, ছোটো ছোটো স্টোন চিপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। এখানে ছোটো ছোটো স্টোন চিপ দিয়ে তো জিনিসটা তৈরি করা হয়েছে। এর উপর দিয়ে হেঁটে গেলে যাদের নার্ভের সমস্যা থাকে সেই জন্য বলা হয় নাকি এইসব জিনিসের উপর দিয়ে হাঁটাচলা করা তাদের জন্য খুবই ভালো আর কি। তো খুবই একটা ভালো জিনিস পার্কের মধ্যে এই জিনিসটা যে রয়েছে। আমরা বেরোচ্ছি এখন, আমাদের ঘোরা হয়ে গেল, অনেকটাই বড় পার্কটা, ঘুরেও ভালো লাগলো, আনন্দ করলাম, আনন্দ করলাম, কিছু রিলস করলাম, ফটো ফটো তুললাম, পরে আবার দেখা হচ্ছে। আশা করি তোমাদের সকলের ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।